ওকে সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইউরিনারি সিস্টেম। অ্যাকচুয়ালি হ্যাঁ ফাংশনালি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ইউরিনারি সিস্টেম আর জেনিটাল সিস্টেম সেটা আমরা দুইটা ভাগে আলোচনা করি ফাংশনালি। বাট অ্যাকচুয়ালি যদি আমরা ডেভেলপমেন্টালি চিন্তা করি এমব্রায়োলজিক্যালি দিক দিয়ে হচ্ছে এটাকে বলা হচ্ছে ইউরোজেনিটাল ডেভেলপমেন্ট বা ইউরোজেনিটাল সিস্টেম, কারণ হচ্ছে তারা ওই যে আমাদের যে ইউরিনারি যে সিস্টেমটা এবং যে জেনিটাল সিস্টেম এই দুইটাই আমাদের ওই একই জায়গা থেকে একই পর্শন থেকে সৃষ্টি হয় বা একই পর্শন থেকে ডেভেলপমেন্ট করে, সেই জন্য আমরা বলতে পারি সেটাকে ইউরোজেনিটাল সিস্টেম। অর্থাৎ ফাংশনালি ব্যাপারটা হচ্ছে দুইটা আলাদা, বাট আমরা যখন ডেভেলপমেন্টালি আসবো ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম দুইটাই কিরকম। সো আমি এদিকে জাস্ট একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা যদি আমাদের এই জায়গায় আমরা দেখার চেষ্টা করবো আমাদের যে ইউরিনারি সিস্টেমটা সেটা কিভাবে আসে। সো এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে এইভাবে থাকে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইভাবে দাঁড়ানো অবস্থায় থাকে। আমরা যদি এটার এই সব দিক দিয়ে দেখি তখন হচ্ছে ব্যাপারটা ঠিক এইরকম, এটা এরকম ভাবে থাকে এবং এই যে এই জায়গায় আসে এটা এরকম। সো এই যে এইটা এটা হচ্ছে ক্লোয়েকা, আমরা যে এই সামনের যে পর্শনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লোয়েকা, এবং ক্লোয়েকা এই যে সামনে সামনে যেই পর্শন দ্বারা ইয়া হচ্ছে সেটার নাম হচ্ছে অ্যালান্টোয়েস, ক্লিয়ার। এবং এই যে ক্লোয়েকার যে পিছনের অংশ আমরা যদি দেখি যে ক্লোয়েকার যে পিছনের অংশ এই পোস্টিরিয়রলি ক্লোয়েকার পোস্টিরিয়রলি আমাদের হাইন্ড গার্ড আসে, এবং এই হাইন্ড গার্ড এই সামনে এভাবে যায় এবং এভাবে কন্টিনিউশন করে মিড গার্ড হিসেবে। বাট এই জায়গায় তারা একটা ডাক্ট দেয় সেটা হচ্ছে ভাইটিলিয়ান ডাক্ট, এবং এই জায়গায় অ্যালান্টোয়েস অ্যালান্টোয়েস থাকে নিচে এবং অ্যালান্টোয়েসের উপরেই থাকে ভাইটেলিয়ান ডাক্ট, এরা দুজন এইভাবে থাকে। এবং এটা হচ্ছে তাহলে হাইন্ড গার্ড, এটা হচ্ছে আমাদের ক্লোয়েকা। এবং আমরা যদি ক্লোয়েকার দিকটা চিন্তা করি তখন দেখবো যে এই যে ক্লোয়েকার ক্লোয়েকার যে এই এই পর্শনটা খেয়াল করো, ক্লোয়েকার যে এই পর্শনটা এই যে এই পর্শনটা এই পর্শনটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি এটা কিন্তু টিউবুলার ফর্ম, জাস্ট এইদিকে টিউবুলার ফর্ম দেখা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে টিউবুলার ফর্ম, অর্থাৎ বাইরের দিকে হচ্ছে এরকম। সো এই যে এই জায়গায় একটা এরকম পর্শন, তারপর হচ্ছে একটা নেরো ক্যানেল, তারপর হচ্ছে এমন একটা পর্শন সেটা হচ্ছে এই যে দেখো সাইড টু সাইড হচ্ছে ইয়া করা, মানে সাইড টু সাইড ইয়া করা। সো এই সাইড টু সাইড ইয়াটাকে এই এই জায়গায় যে সাইনাস ফর্ম করছে ভিতরে তারা সাইনাস ফর্ম করছে, সো ওই সাইনাসটাকে আমরা বলতেছি ইউরোজেনিটাল সাইনাস। ইউরোজেনিটাল সাইনাস বলার কারণ হচ্ছে এটা এই সাইনাস থেকে ইউরিনারি সিস্টেম এবং জেনিটাল সিস্টেম সৃষ্টি হচ্ছে। সো ভিতরে যে সাইনাসটা ফর্ম করছে সেই সাইনাসটাকে বলা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এই উপরের পর্শনটাকে আপার ইউরোজেনিটাল সাইনাস এবং কোনো কোনো সময় নিচের পর্শনটাকে লোয়ার ইউরোজেনিটাল সাইনাস বলি। সো আমরা যদি মডেলটা একটু বইয়ের চিত্রে দেখার চেষ্টা করি তখন বইয়ের চিত্রের মডেলটা হচ্ছে ঠিক এইরকম। আমরা যদি বইয়ের চিত্রে একটু দেখার চেষ্টা করি এই যে ঠিক এইরকম, এটা হচ্ছে একটা অ্যামব্রায়ো, এবং অ্যামব্রায়োর ক্ষেত্রে এই যে এটা এটা হচ্ছে আমাদের গাট, এবং এই যে এটা হচ্ছে ভাইটেলিয়ান ডাক্ট, তারপর হচ্ছে এই যে হাইন্ড গার্ড পিছনে আসলো, আর এই যে অ্যালান্টোয়েস এভাবে আসে এই যে কুয়েকার সাথে একসাথে সংযুক্ত হইলো, ক্লিয়ার। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউরিনারি আমাদের যে সিস্টেম সেই ইউরিনারি সিস্টেম সৃষ্টি হওয়ার জন্য বা ইউরোজেনিটাল সিস্টেম সৃষ্টি হওয়ার জন্য অ্যাট ফার্স্ট তিনটা জিনিসের আবির্ভাব ঘটাটা জরুরি, তিনটা জিনিস। আমি তিনটা জিনিসের একটা হচ্ছে প্রোটোনেফ্রোস সরি প্রোনেফ্রোস, আর একটা হচ্ছে মেসোনেফ্রোস, আর একটা হচ্ছে ম্যাটানেফ্রোস। খেয়াল করো যখন ইউরিনারি প্রসেস বা ইউরিনারি সিস্টেম বা জেনিটাল সিস্টেম সৃষ্টি হবে তার জন্য তিনটা আমাদের এক্সক্রিটরি অর্গান, এগুলোকে বলা হয় এক্সক্রিটরি অর্গান, তিনটা এক্সক্রিটরি অর্গান সৃষ্টি হওয়াটা জরুরি। একটা হচ্ছে প্রোনেফ্রোস, একটা হচ্ছে মেসোনেফ্রোস, আর একটা হচ্ছে ম্যাটানেফ্রোস। এখন প্রোনেফ্রোসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রোনেফ্রোস, সেটা হচ্ছে প্রোনেফ্রোস হচ্ছে এটা যদি আমাদের অ্যামব্রায়ো হয় অবশ্যই এদিকে অ্যামব্রায়ো, এদিকে চারপাশে অ্যামব্রায়ো, এবং এদিকে যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে গাট। সো এই যে এই জায়গায় এই সার্ভাইকাল রিজিয়নে, এটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন, এটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন। সো এই যে সার্ভাইকাল রিজিয়নে এই জায়গায় কিছু ক্লাস্টার্স অফ সেলস, অর্থাৎ কিছু কিছু সেলের ক্লাস্টার জমা হয়, অর্থাৎ কিছু কিছু সেল থাকে এই বরাবর, কিছু কিছু সেল এরকম ভাবে থাকে। আমি যদি এটাকে একটু সরাই তখন আমরা দেখতে পারবো যে এই জায়গায় কিছু কিছু সেল এরকম ভাবে আছে, খেয়াল করো। সো এই যে এই সেলগুলো থাকে, এই সেলগুলো যেটা করে সেটা হচ্ছে এই সেলগুলা এরকম ভাবে একটা ডাক্টের মতো অংশ সৃষ্টি করে, এবং এগুলো ডাক্ট, সাপোজ ধরো হচ্ছে ডাক্ট, এবং এই ক্লাস্টার অফ সেলস গুলা এদিকে একটা ডাক্টের মতো সৃষ্টি করে, এবং এদিকে একটা ডাক্টের মতো সৃষ্টি করে, সাপোজ এরা হচ্ছে এরা এইভাবে আসার পরে এরা এইভাবে একটা ডাক্টের মতো অংশ সৃষ্টি করে, খেয়াল করো। সো এটাকে বলা হচ্ছে প্রোনেফ্রোস, কারণ প্রোনেফ্রোস বলতে কি বোঝায় যে এট দ্য বিগিনিং অফ দ্য ফোর্থ উইক অফ ডেভেলপমেন্ট প্রোনেফ্রোস ইজ রিপ্রেজেন্টেড বাই 7-10 সলিড সেল ক্লাস্টার্স ইন দ্য সার্ভাইকাল রিজন, ক্লিয়ার। অ্যান্ড এটা হচ্ছে পরে ডিসিপিয়ার ঘটে, পুরোপুরিভাবে ডিসিপিয়ার ঘটে। অ্যাকচুয়ালি আমাদের এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টে যেগুলো পুরোপুরি ডিসিপিয়ার ঘটে সেগুলোকে বলা হয় ভেস্টিজিয়াস, সো এটাকে বলা হয় যে ভেস্টিজিয়াস প্রোনেফ্রোস,
ক্লিয়ার। সো তারপরে আমাদের আরেকটা এক্সক্রিটরি অর্গান সৃষ্টি হয়, সেটা হচ্ছে এই জায়গায় আমরা দেখবো, সেটা হচ্ছে মেসোনেফ্রস। এবং মেসোনেফ্রসের আকারটা যদি আমি একটু দেখি, এটা হচ্ছে মেসোনেফ্রস, জাস্ট এটা মেসোনেফ্রস এবং এইটা ফ্ল্যাটেন ফ্রম সাইড টু সাইড। খেয়াল করো এই যে মেসোনেফ্রসটা হচ্ছে ফ্ল্যাটেন ফ্রম সাইড টু সাইড। এবং আমরা আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে মেসোনেফ্রসটা যে জায়গায় সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের যে মেসোনেফ্রসের সৃষ্টিটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম ফ্রম আপার থোরাসিক টু, এদিকে হচ্ছে থোরাসিক রিজন, এদিকে হচ্ছে থোরাসিক রিজন, এদিকে হচ্ছে লাম্বার রিজন। সো আপার থোরাসিক টু আমাদের যেটা বলবো সেটা হচ্ছে আপার থোরাসিক টু লাম্বার রিজন। সো আপার থোরাসিক থেকে লাম্বার রিজিওনে এটা থাকে। সো এখন খেয়াল করো, এখন এই যে এইটা, এটা হচ্ছে মেসোনেফ্রস। এখন এই মেসোনেফ্রস থেকে যেটা হয় সেটা হচ্ছে এই মেসোনেফ্রস থেকে বিভিন্ন টিউবুলের সৃষ্টি হয়, এবং এই মেসোনেফ্রস থেকে যে টিউবুলগুলোর সৃষ্টি হয় সেই টিউবুলগুলোকে বলা হয় এক্সক্রিটরি। কোন কারণে এক্সক্রিটরি? কারণ এটা হচ্ছে আমি আগে বলছি যে তিনটা এক্সক্রিটরি অর্গান সৃষ্টি হচ্ছে এক্সক্রিটরি টিউবুল অফ মেসোনেফ্রস। খেয়াল করো, সাপোজ এটাকে আমি ধরলাম একটা টিউবুল, যদি একটা টিউবুলের মতো না তবুও আমরা ধরে নিচ্ছি যে এটা একটা টিউবুল, এবং আমি যেটা করবো সেটা হচ্ছে হ্যাঁ এটার পিছনে এটা অ্যাকচুয়ালি যে জায়গায় ফর্ম হয় সেটা হচ্ছে এটা যদি এরকম ভাবে দাঁড়ানো অবস্থায় থাকে, এটা যদি এরকম ভাবে দাঁড়ানো অবস্থায় থাকে, ওকে সমস্যা নাই, এটা যদি এরকম ভাবে দাঁড়ানো অবস্থায় থাকে তখন সেটা হচ্ছে এই যে দুই পাশে এরকম ভাবে থাকে, ক্লিয়ার? এই যে দুই পাশে এরকম ভাবে গঠিত হয়, সো এভাবে আসে। সো এখন যেটা হয় সেটা হচ্ছে এইখান থেকে আমরা যদি জাস্ট এই জায়গাটা চিন্তা করি যে এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, খেয়াল করে এটা আমি সরাই নিলাম, জাস্ট এটা দিয়ে খেয়াল করো। সো এইখানে বিভিন্ন টিউবুলের সৃষ্টি হয়, সো এই টিউবুলের নাম হচ্ছে এক্সক্রিটরি টিউবুল অফ মেসোনেফ্রস। এই যে এই জায়গায় একটা টিউবুল সৃষ্টি হচ্ছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় একটা টিউবুল, এই জায়গায় একটা টিউবুল, এরকম অনেকগুলো টিউবুলের সৃষ্টি হয়, এবং এই অনেকগুলো টিউবুলের সৃষ্টি হয়, এগুলোকে বলা হচ্ছে এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রস। কোন কারণে এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রস? কারণটা হচ্ছে এরা হচ্ছে মেসোনেফ্রসের টিউবুল, তারপর হচ্ছে এক্সক্রিটরি টিউবুলস কোন কারণে, আমি আগে বলছি যে এটা একটা এক্সক্রিটরি অর্গান সৃষ্টি করবে, ক্লিয়ার? এবং এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এই এক্সক্রিটরি টিউবুল অফ মেসোনেফ্রস, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা টিউব, প্রত্যেকটা কিন্তু এক একটা টিউব, এবং এই প্রত্যেকটা টিউব কি করে এদের যেই অপোজিট, অর্থাৎ এটা যদি এরকম ভাবে থাকে এগুলো আসছে পিছনে, পিছনের দিকে আসছে, খেয়াল করো এটা হচ্ছে পিছনের দিকে। সো এই জায়গায় এইগুলো আর একটা টিউবুল ফর্ম করে, এই প্রত্যেকগুলো এরকম ভাবে টিউবুল মিলে আর একটা এই জায়গায় টিউবুল ফর্ম করে। সো এই যে টিউবুলটা, সাপোজ এটা হচ্ছে ওই টিউবুলটা, সো এই টিউবুলটাকে বলা হচ্ছে একটা লঙ্গিটিউডিনাল টিউবুল সৃষ্টি করছে, এটাকে বলা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট। খেয়াল করো, সো এটাকে বলা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট। তার মানে কি বললাম, একটা ছিল মেসোনেফ্রস, মেসোনেফ্রসের ক্ষেত্রে এই মেসোনেফ্রস বিভিন্ন এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রস সৃষ্টি হচ্ছে, এবং ওই প্রত্যেকটা টিউবুল একটা লঙ্গিটিউডিনাল ডাক্ট ফর্ম করে। সো এই লঙ্গিটিউডিনাল যে ডাক্ট, এই ডাক্টটাকে বলা হয় মেসোনেফ্রস ডাক্ট। এবং আমরা একটা জিনিস একটু খেয়াল করবো যে আমরা এই জায়গায় যেই এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রস যেগুলো দেখতেছি সেইগুলো হচ্ছে আমরা দেখতেছি যে এগুলো হচ্ছে লিনিয়ার ফর্ম, বাট অ্যাকচুয়ালি লিনিয়ার ফর্ম না। আমি যদি এইটা খেয়াল করি, আমি জাস্ট একটু এটাকে সরাবো এবং এই জায়গায় দেখার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি এই যে আমরা যে এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রসটাকে যে এরকম ভাবে দেখতেছি অ্যাকচুয়ালি এটা লিনিয়ার না, অ্যাকচুয়ালি এটা যখন ভিতরে ঢুকে তখন কি হয়, তখন সেটা এস এর মতো একটা লুপ তৈরি করে, এস এস ফর্মের একটা লুপ তৈরি করে। সো আমরা যদি এটা খাতায় দেখার চেষ্টা করি, সো এইরকম সাপোজ এই যে এটাই এটাই, এবং এই যে টিউবটা যেটা ঢুকতেছে সেই টিউবটা হচ্ছে এরকম। আমরা জানি যে এই জায়গায় আমাদের লঙ্গিটিউডিনাল যে ইয়াটা আছে, এই জায়গায় আমাদের লঙ্গিটিউডিনাল মেসোনেফ্রিক ডাক্ট, ক্লিয়ার? সো এই জায়গা থেকে আমরা এটা সরাই নিলাম এবং দেখলাম যে এই জায়গায় বিভিন্ন ডাক্ট ঢুকলো, তাই না? এবং এইগুলো ঢুকার পরে যেটা হইলো সেটা হচ্ছে এগুলো ঢুকার পরে এস শেপ ফর্ম করলো, এস শেপ। খেয়াল করো এই যে এস শেপ, আমরা কিন্তু ওইদিকে কিন্তু লিনিয়ার দেখছি, বাট এইটা অ্যাকচুয়ালি হচ্ছে এস শেপ। এবং এই জায়গায় যাওয়ার পরে তারা যেটা করে সেটা হচ্ছে আমরা যেই কিডনিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই জায়গায় গ্লোমেরুলাসও তারা তৈরি করে, এবং অ্যাকচুয়ালি আর গ্লোমেরুলাসও তৈরি করে, অর্থাৎ এই জায়গায় তারা গ্লোমেরুলাসও তৈরি করে, এই জায়গায় তারা গ্লোমেরুলাসও তৈরি করে, এবং এই জায়গায় আওয়াটা থেকে এরা একটা ক্যাপিলারি গ্রোথ করে, অর্থাৎ এই যে এই একটা সেট ক্যাপিলারি, সাপোজ এটা হচ্ছে ক্যাপিলারি, ক্লিয়ার? সো ঠিক এইরকম এই যে প্রত্যেকটা যেই এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রস আছে, এই প্রত্যেকটা এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রস এদিকে যাওয়ার পরে তারা এস শেপের এরকম করে আমাদের যেই গ্লোমেরুলাস এবং যে গ্লোমেরুলাস ক্যাপসুল সেটা ফর্ম করে। সো এদিকে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার হচ্ছে আমাদের অ্যাডাল্ট অ্যাডাল্ট বয়সের যে কিডনিটা আছে সেই কিডনির সাথে মোটামুটি কিছুটা সাদৃশ্যপূর্ণ, মানে আইডেন্টিক্যাল। কারণটা কি খেয়াল করো, আমরা যখন কিডনি পড়ছিলাম তখন ঠিক আমরা এরকম পড়ছিলাম যে কিডনির ভিতরে আমাদের যে ন্যাফ্রন থাকে সেই ন্যাফ্রনের পার্টগুলো হচ্ছে এরকম গ্লোমেরুলাস ক্যাপসুল, দেন গ্লোমেরুলাস, তারপরে হচ্ছে এরকম প্যাঁচানো নালিকা থাকে, প্যাঁচানো কনভলিউটেড টিউব থাকে। সো এই যে এই ফর্মটা, অর্থাৎ এই যে এই অর্গানটা,
এই অর্গানটা অর্থাৎ মেসোনেফ্রোসটা আমাদের কিডনির সাথে হচ্ছে আইডেন্টিক্যাল বা এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সক্রিটরি অর্গান। এবং এখন পর্যন্ত এই যে এইটার কাজ, আমরা এই যে এইটার কাজ ইনিশিয়ালি ধারণা করা হতো যে এটা এমব্রায়োলজিক্যালি বা এমব্রায়োতে ইউরিন ফরমেশন বা এমব্রায়োর এক্সক্রিশনের কাজ করে এই এই পোর্শনটা, যেহেতু এই যে এই পোর্শনটা বা এই মেসোনেফ্রোসটা। বাট আমি একটা ডিটেলস এটা পড়তে গেছিলাম যে ফিজিওলজি ফিজিওলজি অফ মেসোনেফ্রোস, তখন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখন পর্যন্ত এটার অ্যাকচুয়াল কারণটা আবিষ্কার করা যায় না যে কোন কারণে এরা এইভাবে সৃষ্টি হয়। এবং সৃষ্টি হওয়ার কারণটাই কি, কারণটা হচ্ছে মানে আমি বলি সেটা হচ্ছে এরা যখন ফর্ম করে কয়েকদিন পরে এরা আবার ডিসএপিয়ার করে। সো অবশ্যই একটা কারণ আছে কোন কারণে এরা ফর্ম করলো এমব্রায়োতে আবার কোন কারণে এরা ডিসিপিয়ার ঘটলো, সো এটার অবশ্যই একটা কারণ আছে, বাট কারণটা এখন পর্যন্ত জানা যায় নাই। তবে মোটামুটি ধারণা করা হয় যে এরা আইসোস্মোটিক্যালি করে অ্যাবজর্ব করে, এই জায়গায় এমনিওটিক ফ্লুইড অ্যাবজর্ব করে। সো এটা নিয়ে আর আমরা ডিটেলস যাচ্ছি না, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে খেয়াল করো দ্যাট মিন্স এই যে এটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় আমরা মেসোনেফ্রোস ডাক্ট। সো এই যে মেসোনেফ্রোস ডাক্ট, এই মেসোনেফ্রেটিক ডাক্ট, সো এই মেসোনেফ্রেটিক ডাক্ট যখন যাবে তখন আমরা দেখি এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে থাকে, এটা হচ্ছে আমাদের যে ক্লুয়েকা এবং এদিকে হাইন্ড গার্ড ছিল, আমি জাস্ট একটু সরে নিলাম এবং এটা এইভাবে ছিল, খেয়াল করো এটা এইভাবে ছিল, এইভাবে খেয়াল করো এইভাবে ছিল। সো এরা যেটা হয় সেটা হচ্ছে এরা এরা তো এইদিকে থাকে তার পাশে থাকে তাই না, সো এরা যেটা করে সেটা হচ্ছে এই যে মেসোনেফ্রেটিক ডাক্ট যেটা আছে সেটা হচ্ছে এই জায়গায় গিয়ে সংযুক্ত হয়। আমি জাস্ট যদি হাইন্ড গার্ডটা যদি আমি সরিয়ে দিই, আমি বোঝার জন্য হাইন্ড গার্ডটা একটু সরালাম, সো আমি যদি হাইন্ড গার্ডটা সরাই দিই তখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই পোর্শনে এই জায়গায় এবার আমি অ্যালান টেস্টটা সরাই নিলাম, সো অ্যালান টেস্ট সরানোর পরে আমরা জাস্ট ক্লুয়েকাটা দেখতে পাচ্ছি এবং ক্লুয়েকার এই জায়গায় তারা এরকম ভাবে থাকে এবং এই জায়গায় এসে সংযুক্ত হয়, খেয়াল করো এই জায়গায় এসে এরকম ভাবে সংযুক্ত হয় এবং দুই দিক থেকে দুইটা আসে, একটা হচ্ছে এই দিক থেকে খেয়াল করো, একটা হচ্ছে এই এরকম ভাবে একটা আসে এদিকে আর একটা আসে এদিকে। দ্যাট মিন্স একটা যদি আমি দেখাই যে একটা আসতেছে এইদিকে, একটা আসছে এইদিকে, আর একটা আসছে এইদিকে, খেয়াল করো। সো এই যে এই জায়গায় আসলো তারা, সো এটা হচ্ছে আমাদের মেসোনেফ্রিক ডাক্ট এরকম ভাবে আসলো। সো এটা যখন এরকম ভাবে আসলো তখন খেয়াল করো এই যে এরকম ভাবে, সো আমরা যদি দেখি যে এই জায়গায় দুইটা ওপেনিং আমরা দেখতে পাচ্ছি ক্লুয়েকাতে এবং এইটাই পরবর্তীতে ইউরিনারি ব্লাডার হবে, এই অংশটা পরবর্তীতে ইউরিনারি ব্লাডার হবে। সো এই জায়গায় কিন্তু আমরা এরকম ভাবে একটা দেখতে পাচ্ছি যে তাদের যে ওপেনিং দুইটা ওপেনিং এবং দুইটা ওপেনিং কে যদি আমরা এভাবে সংযুক্ত করি তখন দেখবো যে দুইটা ওপেনিং এরকম, ক্লিয়ার, খেয়াল করো দুইটা ওপেনিং এরকম। ওকে, সো দুইটা আসার পরে এই জায়গায় সাপোজ আমাদের যেটা আসলো সেটা হচ্ছে এই জায়গায় আসলো আমাদের মেসোনেফ্রিক ডাক্ট, ক্লিয়ার। সো এইটা থেকে এই যে আমরা দেখলাম যে প্রুনেফ্রোস এদিকে সৃষ্টি হয়েছিল, প্রুনেফ্রোস যদি এদিকে আনি এদিকে সৃষ্টি হয়েছিল হচ্ছে প্রুনেফ্রোস, দেন দেন এটা হচ্ছে মেটানেফ্রোস, দেন এই সরি মেসোনেফ্রোস, দেন এই জায়গা থেকে একটা এরকম একটা বার্ড সৃষ্টি হয়, খেয়াল করো আমাদের এই যে এইটা থেকে মেটানেফ্রোস থেকে এই জায়গায় এরকম একটা বার্ড সৃষ্টি হয় এবং এই বার্ডটাতে আমাদের এই জায়গায় একটা মেটানেফ্রোস থাকে যেটা পরবর্তীতে কিডনি হবে, খেয়াল করো। তাহলে কি ঘটলো সেটা হচ্ছে এই যে কিডনির যে ফরমেশনটা, কিডনির ফরমেশনের জন্য এই জায়গায় এটা তো এইভাবে সংযুক্ত এবং এই জায়গা থেকে একটা ইউরেটারিক বার্ড আসলো এবং এই ইউরেটারিক বার্ড এই যে মেটানেফ্রোসটাকে ধারণ করতেছে সেই মেটানেফ্রোসটাই পরবর্তীতে কিডনি হবে, আমি দেখাবো যে কিভাবে কিডনি হচ্ছে। সো এই মেটানেফ্রোসটা পরবর্তীতে কিডনি হবে এবং এই জায়গায় একটা ইউরেটারিক বার্ড আসলো এবং এই ইউরেটারিক বার্ডটা আসছে হচ্ছে আমাদের মেসোনেফ্রোস থেকে, খেয়াল করো এই যে মেসোনেফ্রোস থেকে একটা ইউরিনারি বার্ড আসলো ইউরেটারিক বার্ড। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে কিডনি, কিডনি হচ্ছে দুইটা পোর্শন, একটা হচ্ছে টিউবুলার কালেক্টিং সিস্টেম আর একটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। এই যে কালেক্টিং সিস্টেমটা কিডনির যে কালেক্টিং সিস্টেম, এই কালেক্টিং সিস্টেমটা ফর্ম হচ্ছে তোমার এই যে এটা দ্বারা অর্থাৎ এই ইউরেটারিক বার্ড দ্বারা এবং যে এক্সক্রিটরি সিস্টেমটা সেটা ফর্ম হচ্ছে এই যে এটা দ্বারা অর্থাৎ মেটানেফ্রোস দ্বারা। সো এটা যদি আমরা খেয়াল করি, আমরা যদি অ্যাকচুয়ালি ফর্মটা খেয়াল করি যে কি হয়, খেয়াল করো ঠিক এটাকে আমি আঁকার চেষ্টা করবো, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম এরকম। সো এটা যখন এরকম হইলো, সো এদিকে আমার যেটা ঢুকলো সেটা হচ্ছে এরকম একটা বার্ড ঢুকলো, বার্ড ঢুকার পরে যেটা হয় সেটা হচ্ছে এই বার্ডটা এই জায়গায় আসে ডাইলেট করে, খেয়াল করো এই জায়গায় আসে ডাইলেট করে। সো এটাকে যখন এটাকে ডাইলেট করে সো এটাকে বলা হচ্ছে, যেহেতু এটাকে বলা হচ্ছে প্রাইমিটিভ পেলভিস, খেয়াল করো
এটাকে বলা হচ্ছে আমাদের পেলভিস, কিন্তু যেহেতু এটা প্রথম প্রাইমারি লেভেল আছে, সো এটাকে বলা হচ্ছে প্রাইমারি পেলভিস। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই যে এই দুই জায়গায় যে সে দুইটা দিল ইলিভেশন দিল, এইটা আবার দুইটা বার্ক তৈরি করে। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা যখন একটু বার্ক তৈরি করে দুইটা করে, তখন যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি এটা ক্ষেত্রে খেয়াল করি, এটা আসলো এরকম ভাবে, দেন এই যে এই জায়গায় তারা দুইটা করে আবার তৈরি করলো, দুইটা করে বার তৈরি করলো। এই দুইটা করে যে বার গুলো তৈরি করলো সেইগুলো হচ্ছে মেজর কেলিক্স, সেগুলোকে বলা হচ্ছে মেজর কেলিক্স, মেজর কেলিক্স। ওকে, আর এই যে এইটা এটা এখন রইলো পেলভিস, তার মানে এটা হচ্ছে মেজর কিলিক্স, এটা হচ্ছে পেলভিস। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই যে যেই গুলো আছে সেই এরাও আবার এরা বার দেয়, অর্থাৎ এরা আবার বিভক্ত হয়। যখন এরা আবার বিভক্ত হয় তখন এরা যেটা ফর্ম করে সেটা হচ্ছে ধরো এটা ছিল এরকম, এরা আবার এরকম ভাবে, সো এরা এই জায়গায় মাইনর কিলিক্স ফর্ম করে। সো এরা এই জায়গায় মাইনর কিলিক্স ফর্ম করার পরে খেয়াল করো, তার মানে এই যে আমাদের যে মাইনর কিলিক্স ফর্ম করতেছে, তারপরে হচ্ছে এই জায়গায় আমাদের পেলভিস ফর্ম করতেছে, এন্ড দেন এটা যেহেতু সংযুক্ত আমাদের মেসোনিফিক ডাক্টের সাথে, সো মেসোনিফিক ডাক্ট পর্যন্ত এটা আসলো, এবং মেসোনিফিক ডাক্ট পর্যন্ত আসার পরে জিনিস এই জায়গায় সে ইউরেটার ফর্ম করতেছে। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে ইউরেটার। তার মানে আমাদের যে কালেক্টিং সিস্টেমটা, কিডনির সোর্স হচ্ছে দুইটা, কিডনি ডেভেলপমেন্টের সোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে কালেক্টিং সিস্টেম আর একটা হচ্ছে আমাদের এক্সক্রিটরি সিস্টেম। এখন দুইটা দুইটা জায়গা থেকে আসতেছে, একটা আসতেছে কালেক্টিং সিস্টেমটা আসতেছে ইউরেটারি বার্থ থেকে, এবং আমাদের যেই এক্সক্রিটরি সিস্টেমটা আসছে সেটা হচ্ছে আমাদের আসতেছে মেটানেফ্রোস থেকে। সো আমি দেখালাম যে আমাদের যে কালেক্টিং সিস্টেমটা ছিল পেলভিস, ইউরেটার, অ্যান্ড দেন মেজর কিলিক্স, মাইনর কিলিক্স, তারপর হচ্ছে কালেক্টিং ডাক্ট, এই পর্যন্ত আমাদের থেকে আসলো। এখন দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের যে নেফ্রন, অ্যাকচুয়ালি আমরা কি জানি যে বৃক্কের সরি কিডনির যেই এক্সক্রিটর এক্সক্রিশনের যে মেইন যে ইউনিটটা সেটাকে বলা হচ্ছে নেফ্রন। এবং এই নেফ্রনটা কিভাবে তৈরি হয় আমরা একটু সেটা খেয়াল করবো। নেফ্রনের জন্য আমরা যদি এই জায়গায় খেয়াল করি যে এটা হচ্ছে কালেক্টিং টিউবুল, খেয়াল করো এই যে এই জায়গায় মাইনর কিলিক্স হওয়ার পরে এই জায়গা হচ্ছে কালেক্টিং টিউবুল। সো এই কালেক্টিং টিউবুলগুলোর ক্ষেত্রে যেটা হয় এই কালেক্টিং টিউবুল যদি আমি এরকম করে একটু কালেক্টিং টিউবুলটা নেই, এখন হচ্ছে কালেক্টিং টিউবুলটা হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো জাস্ট এই জায়গায় কালেক্টিং টিউবুল ফর্ম করছে, কালেক্টিং টিউবুল। ওকে, সো এই কালেক্টিং টিউবুলটার সাপোজ এটা হচ্ছে কালেক্টিং টিউবুল, এটা হচ্ছে কালেক্টিং টিউবুল, এবং এইটার চারপাশে এই জায়গায় রেনাল ভেসিকল তৈরি করে। অর্থাৎ এটা তো এইদিকে আমাদের কিডনি আছে তাই না, সো এই এইদিকের যে কিডনিটা তৈরি হবে সেটা হচ্ছে মেটানেফ্রোস। এখন কি করে, এই পর্যন্ত আমাদের কালেক্টিং ডাক্ট তৈরি হওয়া আছে, ক্লিয়ার? সো কালেক্টিং ডাক্ট যেহেতু তৈরি হওয়া আছে এইটার চারপাশে, অর্থাৎ চারপাশে এই জায়গায় মানে মেটানেফ্রোসের টিস্যু ক্যাপ সৃষ্টি হবে, অর্থাৎ এই জায়গায় ক্যাপ সৃষ্টি হবে। এবং ওই টিস্যু ক্যাপটা যেটা করবে, সাপোজ এটা যদি এরকম ভাবে থাকে, ওই টিস্যু ক্যাপটা যেটা করবে সেটা হচ্ছে এই জায়গা থেকে আরেকটা টিউব ফর্মেশন করবে, এবং এই টিউবটা এরকম ভাবে এস আকৃতির আবার লুপ দিবে। সো যখন এস আকৃতির লুপ দিবে এই জায়গায়, এস আকৃতির লুপ, সো এই জায়গায় তারা এরকম ভাবে ফর্ম করবে, খেয়াল করো এই যে জায়গায়। সো এই যে ডিস্টাল কর্টিকাল টিউবুল, হেনলিস লুপ, উইমেন্স ক্যাপসুল, কালেক্টিং ডাক্ট এরকম ভাবে তৈরি করতেছে। তার মানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এখন আমাদের নেফ্রন তৈরি হলো, ওই নেফ্রনটা যখন আবার বাড়বে তখন অ্যাকচুয়ালি আমরা কিডনির এটা পাবো। তার মানে এই যে কিডনির যে ফর্মেশনটা, সেই কিডনির ফর্মেশনটা আমরা দেখাতে পারলাম, কিডনি ডেভেলপমেন্টটা। এখন আমরা যদি একটু জাস্ট ইউরিনারি ব্লাডার এবং আমরা যদি ইউরেট্রার দেখি যে ইউরিনারি ব্লাডার আর আমাদের যে ইউরেট্রা সেইটার ফর্মেশনটা কিভাবে ঘটে, সো ইউরিনারি ব্লাডার আর ইউরেট্রার ফর্মেশন দেখে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটু জাস্ট আবার ক্লুয়েকাতে ফিরে যাবো, এবং আমরা এতে দেখবো, খেয়াল করো যদি আমরা ক্লুয়েকাতে যদি যাই, খেয়াল করো এটা ছিল আমার ক্লুয়েকা, এটা ছিল ক্লুয়েকা। সো এই যে ক্লুয়েকার এই জায়গায় দুইটা মেসোনিফিক ডাক্ট আসছে, এবং এটা ছিল আমাদের অ্যালান্টোয়েস, খেয়াল করো এটা ছিল আমাদের অ্যালান্টোয়েস, এটা ছিল অ্যালান্টোয়েস, এবং এই যে এটা যেটা ছিল সেটা হচ্ছে হাইন্ডগার্ড। ওকে, সো এটা হচ্ছে হাইন্ডগার্ড ছিল এরকম ভাবে, এটা ছিল এখানে যেটা ছিল সেটা হচ্ছে হাইন্ডগার্ড, খেয়াল করো। সো যে এরকম হাইন্ডগার্ড। ওকে, সো এখন এই যে এইটা এটা যেটা হয় সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ক্লুয়েকা, এটা হচ্ছে হাইন্ডগার্ড। একটা সময় কি হয় এই জায়গায় আমাদের যে এটা ছিল এই জায়গায় একটা ইউরোরেক্টাল স্যাপটাম আসে, এবং এই স্যাপটামটা আমাদের যেই এই ক্লুয়েকা এবং এই হাইন্ডগার্ড এই দুটাকে আলাদা করে দেয়,
খেয়াল করো আমরা যদি এদিকে দেখানোর চেষ্টা করি এই দুটোকে আলাদা করে দিচ্ছে এবং এই দুটাকে যে আলাদা করে দিচ্ছে তখন তখন এই জায়গায় যে সাইনাসটা থাকে সেটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস এবং এই জায়গায় যেই এটা থাকবে যেই মানে ওপেনিংটা থাকবে সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যানাল ক্যানেলের ওপেনিং সো এটা নিয়ে আমরা পরে গাটে ডিটেলস করবো বাট আমি জাস্ট এই জায়গায় আসতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জায়গায় আমাদের যে মেসোনেফিক ডাক্ট যে দুইটা আসছিল সেই দুইটা ডাক্ট থেকে আমরা দেখলাম যে এই যে সাপোজ এই জায়গায় যদি মেসোনেফিক ডাক্টটাকে যদি আমি এইভাবে দেখানোর চেষ্টা করি জাস্ট এরকম ভাবে দেখানোর চেষ্টা করবো যে এই যে দুইটা মেসোনেফিক ডাক্ট আসছে এরকম ভাবে ক্লিয়ার দুইটা থেকে দুইটা মেসোনেফিক ডাক্ট আসছিল এরকম ভাবে এবং এই জায়গা থেকে আরেকটা এরকম ভাবে হয়েছিল অর্থাৎ ইউরোটারিক বার্ড আসছিল এই জায়গা থেকে এরকম ভাবে ইউরোটারিক বার্ড আসছিল সো এই ইউরোটারিক বার্ডটা প্রথম দিকে আমরা দেখতেছি যে ইউরোটারিক বার্ডটার যে ফর্মেশনটা সেই ফর্মেশনটা হচ্ছে এই মেসোনেফিক ডাক্ট থেকে অর্থাৎ এটা ছিল মেসোনেফিক ডাক্ট এটা থেকে আমাদের এই যে ইউরোটারিক বার্ডটা এরকম ভাবে ছিল ক্লিয়ার এরকম ভাবে ছিল সো বাট কিছু পরে তারা যখন ফর্মেশন ঘটতে থাকে তখন তাদের মানে চেঞ্জ হয় এবং চেঞ্জ হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা আলাদা ওপেনিং তৈরি করে খেয়াল করো জাস্ট এইটা এই যে দেখো আমরা জাস্ট এই চিত্রটা দিকে খেয়াল করবো যে এই যে ইউরোটারিক বার্ডটা আসতো সেটা কিন্তু মেসোনেফিক ডাক্ট থেকে আসছে খেয়াল করো কিন্তু আফটার সাম ডেজ এটা এজিউম করতেছে যে এটা আসতেছে আমাদের আলাদা ওপেনিং এই যে খেয়াল করো এই জায়গায় আর দুইটা আলাদা ওপেনিং এবং এই জায়গায় এই দুইটা হচ্ছে আলাদা ওপেনিং তৈরি করে এই জায়গায় যেহেতু ইউরোটার যে এবং ইউরোটার এখন দ্যাট মিনস এই জায়গায় এখন ঢুকলো হচ্ছে ইউরোটার খেয়াল করো এই জায়গায় হচ্ছে ইউরোটার ঢুকলো এখন হচ্ছে ইউরোটার এখন এরা হচ্ছে ইউরোটার ওকে আর এই জায়গায় যে দুইটা ছিল অর্থাৎ এই জায়গায় এইদিকে যে দুইটা ছিল আমাদের যেই দুইটা দেখাইছিলাম আমি সেই দুইটা কি করে এই দুইটা এই এদিকে দুইটা ছিল টিউব এই দুইটা হচ্ছে এইভাবে আসা পড়ে এবং এইভাবে যখন তারা আসে তখন এরা আসে এই জায়গায় মিলিত হয় দুইটা একই ওপেনিং দ্বারা ঢুকে সো এই জায়গায় একটা ট্রাইগন ফর্মেশন ঘটে খেয়াল করো ট্রাইগন ফর্মেশন ঘটে এবং ট্রাইগন ফর্মেশনটা হচ্ছে তিনটা ওপেনিং আমরা যদি দেখি সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে ইউরেটা তারপর হচ্ছে এইদিকে হচ্ছে মেসোনোফিক ডাক্ট সো এরকম ভাবে ট্রাইগন ফর্মেশন করে এবং এই এই অংশটা আস্তে আস্তে ইউরিনারি ব্লাড হয় এবং আমরা যদি এই জায়গায় খেয়াল করি আমাদের এই যে অ্যালার্ম টেস্টটা যেটা ছিল সেই অ্যালার্ম টেস্টটা প্রথমে হচ্ছে থাকে হচ্ছে এটা হচ্ছে ক্যানালাইজেশন অর্থাৎ এটা একটা টিউব থাকে বাট পরে যখন ইউরিনারি ব্লাডার যখন তৈরি হয়ে যায় বা ইউরিনারি ব্লাডার যখন ফর্মেশন ঘটে যায় তখন এটা একটা কর্ড লাইক হয় অর্থাৎ এটা যেই টিউব ছিল এই টিউবটা থাকে না এটা নিরেট হয়ে যায় অর্থাৎ ভিতরটা ভর্তি হয়ে যায় সো এটা পরে যেটা হিসেবে থাকে সেটাকে বলা হয় ইউরাকাস কারণ এটা হচ্ছে আমাদের আম্বিলিকাসের সাথে সংযুক্ত আমি দেখাচ্ছি যে এটা অ্যালান্টোয়েস এবং এই জায়গায় হচ্ছে আম্বিলিকাল কর্ড আম্বিলিকাল কর্ডের ভিতরে কিন্তু অ্যালান্টোয়েস এবং এই জায়গায় কিন্তু ভাইটিলিয়ান ডাক থাকে সো এরকমভাবে থাকে সো এই যে এই এইটা তখন ইউরাকাস হিসেবে পরিচিত হয় এবং যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন এই যে এটা এটাকে বলা হচ্ছে তোমার ইউরাকাসটাকে বলা হচ্ছে তোমার মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট ক্লিয়ার সো মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট সো এটা ছিল মিডিয়ান ব্লাডার ফর্মেশন এবং ইউরেটার ফর্মেশন আমরা দেখালাম সো এটাই ছিল আমাদের ইউরিনারি সিস্টেমের ফর্মেশন আমরা সামনে জেনিটাল সিস্টেম নিয়ে আলোচনা করবো ওকে Thank you.